ওকে, আমরা ছিলাম হচ্ছে অন পেজ এসইওর মধ্যে। আচ্ছা, এটা অফ পেজ এসইওটা চলে আসছে, নো প্রবলেম। আমরা অন অন পেজ এসইওটা একটু রিভিউ করি। অন পেজ এসইওর মেইন স্টেপগুলো কী ছিল? তিনটা স্টেপ ছিল, সেটা হচ্ছে কন্টেন্ট উইথ ইমেজেস, টার্গেট কিওয়ার্ডস, আর ইয়াস্ট্রো প্লাগইন। আচ্ছা ঠিক আছে, ইয়াস্ট্রো এসইও আর কি। ওকে, এই তিনটা স্টেপ সম্পর্কে তো আমরা ভালোভাবেই জানি, তাই না? তা তো আর বলতে হবে না। তারপর কি ছিল? অন পেজ এসইও চেকলিস্ট ছিল, ঠিক আছে। ফার্স্টে কি করতে হবে? ইউজ মেইন কিওয়ার্ড এন্ড মডিফায়ার ফ্রম সেকেন্ডারি কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল। ওকে, বলতেছে যে সেকেন্ডারি কিওয়ার্ড এবং মেইন কিওয়ার্ড দুইটাই ইউজ করতে হবে মডিফাই করে আপনার পোস্ট টাইটেলে। আমরা কিন্তু জানি সবাই যে পোস্ট টাইটেলটা কোনটা, তাই না? কোনো ব্লগের একদম উপরে হেডিংটা যেটা থাকে সেটাই হচ্ছে পোস্ট টাইটেল। ওকে, এটাকে ফেসবুকে আমরা কি বলি? ক্যাপশন বলি, তাই না? তো আমরা ব্লগের ক্ষেত্রে এটাকে পোস্ট টাইটেল বলে থাকি, এক একজন এক এক নাম বলে আর কি। ওকে, তারপর 2 নম্বর, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, 2 নম্বর হচ্ছে মেক পোস্ট ইউআরএল শর্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড ইউজ প্রাইমারি কিওয়ার্ড ইন স্ল্যাগ। ওকে, আমরা স্ল্যাগ কি জিনিস আমরা দেখেছিলাম, তাই না? মনে আছে তো সবার? ওকে, থ্যাংকস, মনে থাকলে খুব ভালো। আমাদের বলতেছে যে ইউআরএলটা শর্ট অ্যান্ড ক্লিন রাখতে হবে, আর প্রাইমারি কিওয়ার্ডটা স্ল্যাগের মধ্যে থাকতে হবে। ওকে, 4 নম্বর কি ছিল? কিপ কিওয়ার্ড ডেন্সিটি অফ প্রাইমারি কিওয়ার্ড অ্যারাউন্ড 0.5%। ওকে, সে আমরা কিন্তু মেইন কিওয়ার্ডটা প্রাইমারি, এক একবার এক একটা ইউজ করে, কেউ প্রাইমারি কিওয়ার্ড বলে, আবার কেউ মেইন কিওয়ার্ডও বলে। ওকে, নো প্রবলেম, আপনারা তো বুঝেই নেবেন যে প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, হেড কিওয়ার্ড, জেনারিক কিওয়ার্ড, এই জিনিসগুলা কিন্তু সবই এক, তাই না? এটা হচ্ছে সিনোনিম। ওকে, তো কিওয়ার্ডের ডেন্সিটিটা বজায় রাখতে বলছে। আচ্ছা, ট্রাই টু ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড ওয়ান। আচ্ছা, সাব হেডিং, সাব হেডিংগুলা কি আমরা দেখেছি সবাই? সাব হেডিংগুলা হচ্ছে মেইন মেইন যে টাইটেলটা আছে আমাদের, টাইটেলের নিচে ছোট ছোট করে সাব হেডিং দেওয়া থাকে, ঠিক আছে। আমরা যেমন প্যারা করি না, প্যারার উপরে লিখি না, ওই যে যেমন ধরেন একটা রচনা লিখতেছি, রচনা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের গ্রামটা কি হবে? পোস্ট টাইটেল, ভূমিকা, আমাদের গ্রামের বর্ণনা, আমাদের গ্রামের কি বলে উপকারিতা, গ্রামের তো আর উপকারিতা, গ্রামের সৌন্দর্য, আর গ্রামের খারাপ দিকগুলা বা গ্রামের যে উন্নয়ন, এই টাইপের কিছু, এইগুলা হচ্ছে সাব হেডিং। ওকে, হ্যাঁ, সাব হেডিং, এক্স্যাক্টলি। এর সাব হেডিং এর মধ্যেও কিন্তু প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করতে বলছে, এক অথবা বেশি কয়েকবার। ওকে, কিপ বিটুইন ডেন্সিটি অফ সেকেন্ড কিওয়ার্ড বিটুইন। ওকে, কিওয়ার্ড ডেন্সিটিটা মানে সেকেন্ড কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ডটাকেও কিন্তু মানে ডেন্সিটিতে যেন না পড়ে সেটা খেয়াল রাখতে বলছে। এখন দেখা গেল আপনি চিন্তা করতেছেন আমার মেইন কিওয়ার্ড ডেন্সিটিতে না আসলেই হবে, আমার সেকেন্ডারি কিওয়ার্ডটা আমি অনেকবার লিখবো, যেমন কি বলে রিপন ভাইকে নাকি তরিকুল ভাইকে, যে সোশ্যাল যে শব্দটা সেটাকে একবার ধরেছিল ফাইবার, যে অ্যাক্সেস দিয়ে ফেলছো তুমি, তো সোশ্যাল কমাও, তো তার ওখানে কি ছিল? সোশ্যালটা ছিল হেড কিংবা মেইন কিওয়ার্ড, তাই তো? তো সেক্ষেত্রে সে চিন্তা করতেছে আমি তাহলে সেকেন্ডারি কিওয়ার্ড মিডিয়া মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং। এখন এই সেকেন্ডারি কিওয়ার্ডটাও যদি খুব বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপনার কিওয়ার্ড ডেন্সিটির মধ্যে পড়ে যাবে, তো সেইটার কথাই এখানে বলছে। ওকে, তারপর ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড অ্যাটলিস্ট, ও সরি, অ্যাজ অল্টার ট্যাগ। আচ্ছা, ফার্স্ট ইমেজ, অল্টার ট্যাগ কোথায় ইউজ করতে হয় ইমেজের আমরা কিন্তু জানি, তাই না? ইমেজের ডান পাশে যে বক্স আছে সেখানে লেখা আছে অল্টার ট্যাগ দাও, তো আমরা কিন্তু সব সময় অল্টার টেক্সটটা দিয়ে দিব। আর অল্টার টেক্সটটা কি দিব? অল্টার টেক্সটটা কিন্তু আমাদের টাইটেল, যেটা পোস্ট টাইটেল ফেসবুকে যেটাকে আমরা ক্যাপশন বলি, সেই টাইটেলটা কিন্তু আমরা অল্টার ট্যাগের মধ্যে দিয়ে দিব। ট্রাই টু ফ্রন্ট লোড প্রাইম ফ্রন্ট লোড প্রাইমারি কিওয়ার্ডের মডিফায়ার ম্যাটা টাইটেল। ওকে, ম্যাটা টাইটেলের মধ্যেও কিন্তু প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করতে বলছে। ইউ ইউজ শর্টার প্যারাগ্রাফ,
ওকে, আমরা যে প্যারা তৈরি করব, প্যারাগ্রাফ তৈরি করব, সেগুলো কিন্তু ছোট ছোট হবে। অনেক বেশি লম্বা আকৃতির প্যারাগ্রাফ তৈরি করব না, তাহলে মানুষ বোর হয়ে যাবে পড়ার জন্য। মানে এটা আমাদের একটা মানসিক একটা সিস্টেম। অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা লেখা আমি পড়তেছি, শেষ হইতেছে না, তখনই তো একটু বিরক্তি চলে আসে। আমরা কি করি, একটু আচ্ছা অন পেজে, হ্যাঁ এরকম করে কিন্তু চলে যায়। যখন দেখি যে প্যারাটা ছোট, 2 লাইন কিংবা 3 লাইনের, এরপরে আবার নতুন প্যারা শুরু হইতেছে, তখন কিন্তু এই জিনিসটা পড়তে বোরিং লাগে না। আমারও এরকম হয়, আপনাদেরও হয় হয়তো, বা খেয়াল করেন নাই ওরকম ভাবে, এই জিনিসটা কিন্তু হয়। তো সেটাই বলতেছে যে যদি তুমি তোমার ভিজিটরকে অ্যাট্রাক্ট করতে চাও, ধরে রাখতে চাও, অ্যাট্রাক্টিভ একটা কন্টেন্ট তাদেরকে উপহার দিতে চাও, তাহলে তুমি তোমার প্যারাগ্রাফগুলোকে শর্ট করো। আচ্ছা, 10 নম্বরে কি বলতেছে, ইউজ H1। ওকে, H1 কিন্তু আমরা সবসময়, এই যে দেখেন অন পেজ এসইও চেকলিস্ট, এই জিনিসটা হচ্ছে আমার H1। মানে আমরা যে টাইটেলগুলো লিখি, পোস্ট টাইটেল, সেটা থাকবে H1-এ। তারপর H2 থেকে H6 পর্যন্ত কিন্তু কন্টেন্টের মধ্যে ব্যবহার করব। যেমন ধরেন সাব হেডিং, সাব হেডিংগুলো H2 দিয়ে দিব, আর যে কন্টেন্টগুলো লিখবো সেটা H2 থেকে 6-এর মধ্যে, মানে 2-এর নিচে থেকে 6-এর আগ পর্যন্ত যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা ফরম্যাট আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর কি বলতেছে, 11 নম্বরে কি আসতেছে, হাইলাইট অফ ইউজ ডিফারেন্ট কালার্স ফর ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, বলছে যে তোমার কন্টেন্টের মধ্যে কোনো ইম্পর্টেন্ট, এটা কি হয়েছে, ওকে, তোমার কন্টেন্টের মধ্যে যদি তুমি ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ডকে ফোকাস করতে চাও, সেক্ষেত্রে কালার করে দাও। আমরা ফাইবার গিগের মধ্যে করেছি না, যেই লেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটাকে কিন্তু কালার করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, তাই না? তো এখানেও সেম কথাই বলছে। আচ্ছা, 12 নম্বরে বলতেছে অ্যাড ইন্টারনাল লিঙ্কস হোয়াট এভার পসিবল। আচ্ছা, ওকে, বলতেছে যেখানে পসিবল সেখানে ইন্টারনাল লিঙ্ক দিয়ে দাও। আমি কিন্তু এর আগে আপনাদেরকে গতকালকে, মানে গত ক্লাসে, ইন্টারনাল লিঙ্কটা দেখাই দিছি, আই থিঙ্ক আপনাদের প্রবলেম হবে না। বলতেছে যেখানে পসিবল, হ্যাঁ মানে উল্টা পাল্টা কোথাও আবার ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিবেন না। ধরেন আপনার লেখাটা হচ্ছে, আপনি যে ইন্টারনাল লিঙ্কটা দিবেন, সেই লিঙ্কের ব্লকটা হচ্ছে কি একটা সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ মানে সফটওয়্যার কি জিনিস, হোয়াট ইজ সফটওয়্যার, এই নিয়ে একটা ব্লক, সেই লিঙ্কটাকে আপনি একটা ডিজিটাল মার্কেটিং একটা ব্লগের মধ্যে দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। কিংবা ধরেন আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক তো আলাদা, সরি, ইন্টারনাল লিঙ্ক কিন্তু আলাদা ওয়েবসাইটেরটা হবে না, একই ওয়েবসাইটের, মানে একটা ওয়েবসাইটের ভিতরেই বিভিন্ন পেজকে আমি এক পেজ থেকে আরেক পেজে জাম্প করানোকেই ইন্টারনাল লিঙ্ক বলে। সেক্ষেত্রে ধরেন আপনি যেই লেখাটাকে ফোকাস করে, যেই লেখাটার মধ্যে আপনি আপনার লিঙ্কটা দিবেন, সেই লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, ঠিক আছে? ধরেন ভুল একটা লেখার মধ্যে আপনি একটা মানে লিঙ্ক দিয়ে দিলেন, লোকজন বুঝবে না যে এটা কিসের লিঙ্ক। আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কটা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্কর টেক্সট বলে এটাকে, আমরা একটু পরে আসব, ঠিক আছে? তো অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করতে হবে। তারপর কি বলতেছে, 13 নম্বরে, অ্যাড অ্যাকশনেবল হাই দিয়ে এক্সটার্নাল লিঙ্ক হোয়াট হোয়াট ডিমান্ডেড। ওকে, বলতেছে আমরা কিন্তু ডিএ কি জিনিস আমরা জানি, তাই না? ডোমেইন অথরিটি, তাই না? বলতেছে যে অ্যাকশনেবল এবং এক্সটার্নাল লিঙ্ক দাও, মানে হাই ডিএ এক্সটার্নাল লিঙ্ক হোয়াট ডিমান্ডেড, যেখানে মানে ডিমান্ড আছে ভালো। আচ্ছা, এটা লিখছি আমি, অ্যাড অ্যাকশনেবল হাই ডিএ এক্সটার্নাল লিঙ্কস হোয়াট ডিমান্ডেড। আচ্ছা, মানে ডিএটা তো আমার পেজের ডোমেন অথরিটা যেন ভালো থাকে, হ্যাঁ সেই দিকেই খেয়াল রাখতে বলছে। আই থিঙ্ক আমরা মনে হয় ওই পর্যন্ত ছিলাম, এইটা কাভার করতে পারি নাই, তাই না? টাইম চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, দেখেন আর দুইটা আছে, সেটা হচ্ছে 15 নম্বরে বলতেছে ইউজ সোশ্যাল শেয়ার বাটন অন দ্য পোস্ট। ওকে, আমরা এর আগে কি দেখেছিলাম, যখন আমরা ব্র্যান্ডেন কিংবা ব্যাকলিঙ্কর যেই মালিক ছিল, ব্র্যান্ডেনের ওয়েবসাইটে গিয়ে শেয়ার বাটনটা দেখেছি না, শেয়ার করেছিল কত, 500-এর উপরে ছিল,
সংখ্যাটা আপনাদের কি মনে আছে? শেয়ার বাটন, আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন অনেক ওয়েবসাইটের মধ্যে কোনো ব্লগের পাশে কিন্তু শেয়ার বাটনটা থাকে, যে আপনি চাইলেই সেটাকে শেয়ার করে দিতে পারেন। আপনারা কি দেখেছেন, কখনো খেয়াল করেছেন? মানে এটা কিন্তু ডিরেক্ট ওয়েবসাইট থেকেই শেয়ার করে। যেমন ফেসবুকে কেউ একটা লিংক শেয়ার করলো তা না, ঠিক আছে? যেমন আমরা প্রথম আলোর ইয়েগুলো শেয়ার করি না, ওই রকম। তো বলতেছে যে ইউর শেয়ার লিঙ্কটা পোস্টের মধ্যে শেয়ার বাটনটা অ্যাড করে দিতে বলছে। ওকে, ইমপ্রুভ পেজ স্পিড। আচ্ছা, পেজ স্পিডটাও কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে হবে। এখন ধরেন একটা আচ্ছা কোন একটা পেজের মধ্যে যদি লোড হইতেই সময় নেয় অনেক, ঠিক আছে, সেই ওয়েবসাইটটাতে আপনি কতক্ষণ থাকবেন বলেন? ধরেন আপনি কি বলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছেন, সার্চ করার ফলে আপনি কি ফার্স্ট একটা দুইটা লিঙ্কে ক্লিক করেছেন। লিঙ্কে ক্লিক করার ফলে কি হবে, আপনি ফার্স্ট লিঙ্কে যেটাতে ক্লিক করেছিলেন যাবেন, যাওয়ার পর দেখতেছেন ঘুরছেই ঘুরছেই, আপনি কিন্তু বেশিক্ষণ ওয়েট করবেন না, আপনি সেকেন্ডটাতে চলে যাবেন, তাই না? তো পেজ পেজ স্পিডটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। ওকে, এই গেল অন পেজ এসইও। এখন আমরা কথা বলবো হচ্ছে অফ পেজ এসইও। ওকে, জাস্ট ওকে, আমরা কোথায় ছিলাম? অফ পেজ এসইও। আচ্ছা, পেজ স্পিড বাড়াইতে হইলে আপনার, আমি তো দেখাই নাই না, এটা ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে দেখাইতে হবে। আমি ওটা আরেক দিন দেখাই দিব না আপু, আপনি আমাকে মনে করে কোশ্চেনটা করে দিবে করবেন। শেয়ার বাটনটা অ্যাড করতে হইলে আপনার পেইড প্লাগইন নিতে হয়। ফ্রিতে আসলে কোনটার মধ্যে দেয় এটা মুশকিল, আপনার খুঁজে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, হুম 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 ওরকমই অ্যাক্টিভেট করে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, না, অ্যাক্টিভ করলে আপনার সেটিংসে অথবা ওই ড্যাশবোর্ডের মধ্যে কোনো একটা জায়গায় ওটাকে দেখতে পাবেন, যেই নামে অ্যাড করবেন সেই নাম চলে আসে। হ্যাঁ, অনেকটা এরকমই চলে আসে না, যেমন নিনজা ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম, ইয়াস্টো এসইও, এগুলো বাম পাশে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে না, ওরকম চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কথা বলবো হচ্ছে, আচ্ছা, অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে আপনারা কে কেউ কি কিছু বোঝেন নাকি আমি শুরু করে দিব? আপনাদের মতামত কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, অফ পেজ, হোয়াট ইজ অফ পেজ এসইও? অফ পেজ এসইও হলো, ইট ইজ এ টাইপ অফ প্রমোটিং এ ওয়েবসাইট অ্যাক্রস অল দ্য ইন্টারনেট চ্যানেলস। আচ্ছা, এটা হচ্ছে কি বলতেছে, একটা ওয়েবসাইটকে ইন্টারনেট চ্যানেলের মধ্যে প্রমোট প্রমোট করার সবগুলা ওয়েকে অফ পেজ এসইও বলে। মানে অফ পেজ এসইও হলো, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলা হয় সেই কাজগুলা, আর ওয়েবসাইটের বাহিরে যেই কাজগুলা হয় সেই কাজগুলা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি অন পেজ আর অফ পেজ এসইওর মধ্যে পার্থক্য কোথায়। ওকে, খুবই ভালো। তারপরে হচ্ছে অ্যাঙ্কার টেক্স। অ্যাঙ্কার টেক্সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। ওকে, অ্যাঙ্কার টেক্সটা কি আসলে? এটা হচ্ছে যে অ্যাঙ্কার টেক্স ইজ দ্য ক্লিকেবল টেক্সট ইন ইউর ব্যাকলিঙ্ক। ওকে, আমরা যখন ব্যাকলিঙ্ক, এখন দেখবো ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করে। হ্যাঁ, ব্যাকলিঙ্কটা হচ্ছে কি বলে, একটা ওয়েবসাইটের মধ্যে, ধরেন অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে আমি আমার নিজের লিঙ্কটাকে দিয়ে দিব, অন্য কোনো ব্লগের মধ্যে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিব, যেন তারা যখন প্রমোট করবে তাদের ব্লগ, তখন আমার ব্লগটাও যেন
প্রমোট হয়ে যায় অটোমেটিকলি। কোনো মানুষ যদি তার যেই লিংক দিয়েছিল, যে কালার করে কিংবা যে অ্যাঙ্কর টেক্সের উপরে দিয়েছিল, সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন এটা হচ্ছে ব্যাক লিঙ্ক। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটা কী জিনিস, আমরা কিভাবে বুঝবো যে আমরা যেই লেখাটার উপরে আমাদের লিঙ্কটা দিব সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্স? আমি আপনাদেরকে অ্যাঙ্কর টেক্স দেখাই যে অ্যাঙ্কর টেক্স কোনটা। সবার আগে নীল পেটেল। ব্র্যান্ডন কই? ব্র্যান্ডন আচ্ছা, ব্র্যান্ডন তো এসিও নিয়ে কাজ করে, এই জন্য ওর আসেই নাই। এটা কিছু হইলো? আচ্ছা যাই হোক, দেখেন এটা কিন্তু কালার করছে। এই যে দেখেন, এইটা হচ্ছে শেয়ার বাটন, এখানে কিন্তু শেয়ার, এনে ক্লিক করলে শেয়ারে চলে যাবে নাকি? এটা শেয়ার বাটন, এটা ওনার ইয়ে, শেয়ার হয়তো অন্য কোথাও আছে। একটু দেখি, এই ওর ব্লগগুলো এত বড় হয়, বিশাল বড় করে লেখা দেয়। এটা কিন্তু অ্যাঙ্কর টেক্স না, এই যে বোথ অনলাইন এন্ড অফলাইন, এটাও কিন্তু অ্যাঙ্কর টেক্স না, এটা কিন্তু কালার করছে। দেখেন আমি বলেছিলাম না, এটা অন পেজ এসইওর একটা পার্ট। ওকে, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্স। আচ্ছা, এটা চাইতো ভালো একটা, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্স। ওকে, এই যে দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, মানে যেই টেক্সটের পিছনে আপনি লিঙ্কটা দেন সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এই ব্যাপারটা? এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তো আমাদের কিন্তু অ্যাঙ্কর টেক্সটটা যখন আমরা সিলেক্ট করব, এই সিলেকশনের ক্ষেত্রে কিন্তু খুব মাথা খাটায় করতে হবে, একটু বিবেচনা করে করে করতে হবে। এখন ধরেন উল্টাপাল্টা কিছু করলে কিন্তু হবে না। যেমন এই যে দেখেন ইমেল মার্কেটিং, এখন আমি ইমেল মার্কেটিং এর পিছনে এটা কি দিয়েছে, কি লিংক আছে দেখি একটু। অনলাইন মার্কেটিং রেয়ার, এই যে দেখেন এটা কিন্তু হাবিস্পট, এটা কিন্তু হাবিস্পটের, এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু নেইল পেটেলের না, এটা কিন্তু নেইল পেটেলের ওয়েবসাইট না, বুঝতে পারছেন? তো সে কি করেছে, সে এটা অ্যাঙ্কর টেক্স এটাকে বানায় ইমেল, কই গেলাম, তো ইমেল মার্কেটিং এ ক্লিক করলে আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা ওয়েবসাইটে। জবাবদিহিতার অভাব নাই, কেন আমার ওয়েবসাইটে ঢুকছো, তুমি পরবর্তীতে চাও কি না আমার অ্যাডভার্টাইজমেন্ট? হাবি যাবি হাবি যাবি। দেখেন এখানে বলতেছে যে 19 এক্সাম্পলস অফ ব্রিলিয়েন্ট ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, এই যে এই ব্লগটা, এটার মধ্যে কিন্তু ইমেল মার্কেটিং সম্পর্কে লেখা আছে, দ্যাটস ওয়াই এখানে সে ইমেল মার্কেটিং এর পিছনে দিয়েছে। আবার দেখেন অ্যাফিলিয়েট, ওখানে ক্লিক মানে ইয়ে রাখলে, মাউস রাখলে চলে যাচ্ছে, কি সিস্টেম চিন্তা করেন। এখন যাচ্ছে না কেন, তখন রাখছি আর দৌড়। এই দেখেন কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাঙ্কর টেক্সট, এদের পিছনে কিন্তু লিঙ্ক আছে। আর এখন ধরেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই জিনিসটার পিছনে যদি আমি ধরেন, আচ্ছা এটার পিছনে যদি আমি এসিও দিয়ে দেই, এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন আমি যদি এসইও লিংক এর পিছনে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের উপযুক্ত অ্যাঙ্কর টেক্সটটা সিলেক্ট করা হয় নাই, তাই না? এখন ধরেন এই যে আরো চলে যায়, বিগিনার গাইড টু অনলাইন মার্কেটিং। আচ্ছা, এখানে দেওয়া আছে বিগিনার্সদের জন্য একটা অনলাইন মার্কেটিং এর গাইড দেওয়া আছে, এখানে যদি আমি যাই তাহলে সেই গাইডলাইনটা দেখতে পাবো। এখন এইটার পিছনে যদি আমি ধরেন একটা সফটওয়্যার রিলেটেড কোনো একটা ব্লগ দিয়ে দেই, কিংবা ধরেন যে ইউএস এর কোনো ট্রাম্প
প্রেয়ের আজকে কি বলে নির্বাচন হয়েছে, ওই টাইপের কোন একটা ব্লগ এ দিয়ে দিই, তাহলে কি লোকজন যখন এটাতে ক্লিক করবে, যখন দেখবে অন্য রিলেটেড কিছু, তাহলে কিন্তু ব্যাক করবে, পড়বে না, তাই না? তো কি হবে তার, বুঝছেন, আসলে একটা টাইম দেওয়া আছে, বুঝতে পারছেন, যে টাইম পর্যন্ত ওটাতে ধরে রাখলে অটোমেটিকলি নিয়ে যাবে আমাকে, ওর ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন আমারে কিন্তু এখানেই রাখছে, রেখে নতুন ট্যাবে কিন্তু ওপেন করছে। তো বুঝতে পারছেন যে অ্যাঙ্কার ট্যাগ সিলেকশনের গুরুত্বটা কতটুকু। হ্যাঁ, এটা কি কেন, এর আগের দিন দেখাইছি না আপনাদেরকে, যেভাবে করে আমরা ইন্টারনাল লিঙ্কগুলা দেই সেইভাবেই, এটা সেম জিনিস। আচ্ছা, আপনারা চাইলে আমি দেখাই দিব। বুঝি নাই। ফেসবুক পোস্টের মধ্যে সেটাকে ট্যাগ করে, হ্যাঁ, আপনি যদি যে ট্যাগ করে দেন, তাহলে কিন্তু ওখানে ক্লিক করলে তার প্রোফাইলে বা কোনো একটা যদি ইসে যান, পেজটাকে দেন, ট্যাগ করে দেন, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক আছে, হ্যাঁ, এটা করা যায়। এটাও করা যায়, ওটাকে ট্যাগ করা বলে, এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক ইয়া বলে, কি বলে, অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্ক তৈরি করা বলে। ওকে, আচ্ছা, তারপর এখন আসি হচ্ছে অফ পেজ এসইও চেকলিস্ট। অফ পেজ এসইও চেকলিস্ট, ওকে, আজকে আমরা অফ পেজ এসইও চেকলিস্ট গুলো এখন দেখব। ফার্স্টের যে ফার্স্ট অপশন, 1 নম্বর অপশনটা কি, সোশ্যাল মিডিয়া শেয়ারিং। ওকে, আমরা কি বলেছিলাম যে মানে অফলাইন, সরি, অফ পেজ এসইও মানেই কিন্তু ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয়, একটা সাইডের বাইরে, সেই কাজগুলোই কিন্তু অফ পেজ এসইও। তো আপনার যে কোনো একটা বাইরের অফ পেজ এসইওর কাজ যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনার অফ পেজ এসইওর জন্য সাইডের অ্যাক্সেস নিতে হবে না, ঠিক আছে, শুধু সাইডের লিঙ্কটা দিলেই হবে। তো আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর মাধ্যমেও কিন্তু অফ পেজ এসইওটা করতে পারেন, এটা সবচেয়ে সহজ ওয়ে, আমি এটা দিয়ে শুরু করলাম। সোশ্যাল মিডিয়া শেয়ারিংটা কি জিনিস, ধরেন একটা বায়ার আপনাকে বলতেছে যে ওয়েবসাইট ক্রিয়েট, আমার একটা ওয়েবসাইট আছে, এর মধ্যে আমার ট্রাফিক দরকার, ট্রাফিক এনে দাও, অথবা এটা এখনো নতুন ওয়েবসাইট, সুতরাং সবার কাছে এটাকে প্রমোট করো। তো আমরা যেমন করে নিজেদের পোস্টগুলা প্রমোট করি, নিজেদের ব্যানার প্রমোট করি, কিংবা কোনো ইভেন্ট প্রমোট করি, ঠিক তেমনি করে তার ওয়েবসাইটের লিঙ্কগুলাকে আমরা প্রমোট করব ফেসবুকের মাধ্যমে। ধরেন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া, যে কোনো মিডিয়ার মধ্যেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি ফেসবুকে যাই, আমি একটু দেখাই আপনাদেরকে এই বিষয়টা। ধরেন আমি এই ভাই সাবের ওয়েবসাইটটাকে, প্রমোট করব, অফ পেজ এসইও করব। দেখেন তার, এই দেখেন, nailpetal.com, ডিজিটাল মার্কেটিং মেট, তার নামটা আসছে, কি কি আসছে, তার ডোমেন নেম আসছে, আর হচ্ছে সে যে টাইটেলটা নিয়েছিল সেই টাইটেলটা আসছে। এটা কি, এই যে ডিজিটাল মার্কেটিং জাস্ট অ্যানাদার ওয়ান অফ দোজ নিউ ফেন্সি, এটার নাম কি, এটা কি জিনিস, আমরা একটু বলি। ওকে, এটা হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন, ইয়েস, এটা হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন।
তো দেখেন আমাদের এখানে কি কি শো করতেছে, ডোমেইন নেমটা শো করতেছে, পোস্ট টাইটেলটা শো করতেছে, আর শো করতেছে ম্যাটার ডেসক্রিপশন। ওকে, তো তার মানে কি, আমি যদি এখন এটা পোস্ট করে দেই এখান থেকে, আমার এই অ্যাকাউন্টের মধ্যে যতজন লোক আছে তারা কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাইতেছে, তাই না? তো এটা যদি কারো ভালো লাগে, উপযুক্ত কন্টেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু কি বলে অন্য কেউ শেয়ার করবে। যেমন করে আমি শেয়ার করেছিলাম না কিছুদিন আগে ফেসবুক অ্যাডসের ব্যাপারে, কি যেন অডিয়েন্স ক্রিয়েশনের একটা পোস্ট শেয়ার করেছিলাম না, ওরকম ভাবে সে কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি। সে কি টাকা দিয়েছে? দেয়নি। বাট তার পোস্টটা আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তো শেয়ার করে দেওয়ার ফলে কি হয়েছে, আমার আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদের মধ্যে থেকে হয়তো বা কারো ভালো লাগলে লাগতেও পারে, তারা হয়তো বা ওই ওয়েবসাইটেতে যাইতেও পারে। ঠিক আছে, এটা কেন হয়েছে, তার কন্টেন্টের জন্য হয়েছে। কন্টেন্ট ভালো ছিল সেই জন্য হয়েছে। তো আমি এই জন্য সব সব সময় বলি যে আপনি কন্টেন্টটার প্রতি খুবই মনোযোগ দিতে হয়। আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করি তখন কিন্তু কন্টেন্টটার জন্য অনেক টাকা খরচ করতে হয়, কন্টেন্টের জন্য অনেক ভাবতে হয়। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ভালো হইলে আপনি একদিন না একদিন গ্রো করবেনই। আর গুগল গুগলও দেখে আপনার ভালো মানের কন্টেন্ট দিলে, গুগল নিজেও আপনাকে হেল্প করে র্যাঙ্ক করানোর জন্য। ওকে, এই এইভাবে করে আমরা সোশ্যাল মিডিয়ার শেয়ারের মাধ্যমে, আচ্ছা গেল এটা, আবার ধরেন আমরা ওয়েবসাইট থেকেও কিন্তু, ক্লিক করেই খুঁজতেছিলাম ব্লগ, এই দেখেন এখানে ফাইবার ডট কম দিছে, বাই এসইও সার্ভিস, হায়ার অন এসইও ফ্রিল্যান্সার। এখানে কিন্তু গেলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ফ্রিল্যান্সারদেরকে যারা কিনা অফ পেজ সরি এসইওর ব্যাপারে সেল দেয়, তাদেরকে এখানে ফাইবার নিজেই মার্কেটিং করতেছে। দেখতে পাইছেন, এটা কিন্তু ফাইবার মার্কেটিং করতেছে। এই যে দেখেন, এখানে কিন্তু আপনি চাইলে শেয়ার করতে পারবেন। দেখেন এটা কতবার শেয়ার হয়েছে, দেখছেন কতবার শেয়ার হয়েছে। তো এই যে এইভাবেও কিন্তু আপনি যদি এখন ফেসবুকে শেয়ার করতে চান কিংবা টুইটারে শেয়ার করতে চান, আচ্ছা আমি টুইটারটা লগ ইন করি, ফেসবুকে করতে পারবো না বিকজ অফ এখানে আজকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে ভুলে গিয়েছি। আচ্ছা আমি এখন এখানে ক্লিক করলাম, ও কিন্তু অটোমেটিক হাউ টু লার্ন এসইও ইন 2020 আমার হেডিং কিন্তু বানায় দিয়েছে। আচ্ছা সমস্যা না, আমি এইভাবে এই টুইট করে দিলাম, আর কিছু লাগবে যদি চাই কিছু। আচ্ছা আমি এভাবে করে টুইট করে দিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সোশ্যাল মিডিয়া শেয়ারিং। ওকে দেখেন শেয়ার হয়ে গেছে। তো এই যে ওর এই জিনিসটা শেয়ার করলাম, তো আমার এখন আমার অ্যাকাউন্টে যারা যারা আছে তারা তারা কি দেখতে পাবে না, এই যে ব্যাকলিঙ্ককে যে আমি শেয়ার করছি ওরা কিন্তু দেখতে পাবে। তো এটা হচ্ছে এক ধরনের অফ পেজ এসইও। ওকে, তারপর হচ্ছে গেস্ট পোস্ট।
ওকে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চেকলিস্ট। আপনারা কি কখনো গেস্ট পোস্ট সম্পর্কে কেউ কি কিছু জানেন? ওকে, গেস্ট পোস্ট মানে হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে, সরি, আপনি অন্য কারো ওয়েবসাইটের জন্য আপনি ব্লগ লিখে দিবেন, ঠিক আছে, ফ্রিতে ব্লগ লিখে দিবেন। তো লেখার সময় বিনিময়ে আপনি কি পাবেন? বিনিময়ে আপনার দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আপনার ব্লগ লেখার অভিজ্ঞতা বাড়বে, আপনার ব্লগটা সবাই পড়তেছে, কেমন ফিডব্যাক আসতেছে সেই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন যে আপনি আসলে কেমন ব্লগার হতে পারছেন। ওকে, সেকেন্ড হচ্ছে যে আপনি তখন যেই ওয়েবসাইটের জন্য ব্লগটা লিখবেন, গেস্ট পোস্টটা লিখবেন, সেই ওয়েবসাইটের মালিককে কিন্তু আপনি রিকোয়েস্ট করে, ওনারকে আপনি রিকোয়েস্ট করে আপনার একটা লিঙ্ক আপনি সেখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাঙ্কর টেক্সট, একটা সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাঙ্কর টেক্সট বের করে আপনি নিজের ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। ওকে, এভাবে কিন্তু ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যায়, তৈরি করে ফেলা যায়। ওকে, গেস্ট পোস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব ভালোভাবেই পেজ এসইওটা করতে পারি। ওকে, আচ্ছা, গেস্ট পোস্ট দেখলাম। আচ্ছা, গেস্ট পোস্ট, এখন আমরা আসি হচ্ছে যে গেস্ট পোস্টটা আমরা জানবো কি করে যে গেস্ট পোস্ট কোন কোন ইয়ের মধ্যে হয়, কি বলে এটাকে, কোন কোন ওয়েবসাইটের মধ্যে গেস্ট পোস্ট লিখতে পারবো? আমরা কিন্তু সব ওয়েবসাইটের মধ্যে লিখতে পারবো না, ঠিক আছে, আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করতে হবে যে কোন, প্রথমেই খুঁজে বের করতে হবে, আচ্ছা এইখানে কি কি লিখছে গেস্ট পোস্ট। থিঙ্ক ইউ নিড টু গেট সাকসেস ইন গেস্ট, আচ্ছা থিঙ্কস, আচ্ছা মানে এই জিনিসগুলা আপনার গেস্ট পোস্টকে সাকসেস করে দিবে। লিস্ট অফ রেলেভেন্ট ওয়েবসাইট দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট। ওকে, বলতেছে যে প্রথমেই আমার লিস্ট করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন কোন ওয়েবসাইট ইভেন আমার রিলেভেন্ট, আমার নিশ রিলেটেড, ঠিক আছে। যদি আমি ধরেন কোনো বিউটি প্রোডাক্টের একটা ওয়েবসাইট আছে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটের মধ্যে যদি আমার ব্যাকলিংটা দিয়ে দেই, হবে কাজ? হবে? হবে না, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে থাকবে সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড লোকজন, যাদের ডিজিটাল মার্কেটিং ইনফরমেশন দরকার, তাই না? তারা তো বিউটি প্রোডাক্টে আসবে না, যদিও ভুলে ক্লিক করে ফেলে আবার বের হয়ে যাবে, বাউন্স রেট বেড়ে যাবে আমার ওয়েবসাইটের, তা আমার তো ফল করবে ওয়েবসাইট, তাই না? র্যাঙ্ক হারাবে, গুগল ভাববে যে আমার কন্টেন্ট ভালো না, জাস্ট এসেই আবার ট্রাফিক চলে যাচ্ছে, দ্যাটস মিন সে আমাকে র্যাঙ্ক কমায় দিবে, বাড়াবে দূরে থাক কমায় দিবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের লিস্ট করতে হবে যে কোন কোন ওয়েবসাইট আমাদের রিলেভেন্ট, ফার্স্টেই খুঁজে বের করব। হ্যাঁ, খুঁজে বের করার পর আরও খুঁজবো যে কারা কারা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে বা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সব ওয়েবসাইট যে গেস্ট পোস্ট করবে তা না, তো আমরা কিভাবে খুঁজে বের করব? আমরা সার্চ করব ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে যে কোথাও লেখা থাকবে গেস্ট পোস্ট কিংবা রাইট ফর আজ। তারপর, আচ্ছা সরি, কী হইতেছে এসব? ওকে, তারপর লেখা থাকবে হচ্ছে ধরেন কন্ট্রিবিউট টু, হ্যাঁ, রাইট ফর আস, বা কি বলে ব্লগ ব্লগ পোস্ট, এরকম কিছু লেখা থাকবে, গেস্ট পোস্ট কিওয়ার্ড, হ্যাঁ, এরকম অনেকগুলো লেখা থাকবে যেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা কারা গেস্ট পোস্ট ই করে, অ্যাপ্রুভ করে। ওকে, আচ্ছা, তারপরেরটা হচ্ছে কি, ইমেল আউটরিচ। ওকে, এখন আপনি মনে করেন আপনি পেয়ে গিয়েছেন, আপনার রেলেভেন্ট ওয়েবসাইটও পেয়েছেন, আর যারা কি না অ্যাকসেপ্ট করে তাদেরও পেয়েছেন। এখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইমেইলে, হ্যাঁ, ইমেলের মাধ্যমে। ধরেন আপনি সুন্দর করে কয়েকটা হেডিং লিখবেন, ধরেন 5 থেকে 6টা পোস্ট টাইটেল লিখবেন, ঠিক আছে। আগে আপনার খুঁজে বের করতে হবে যে তার ওয়েবসাইটের মধ্যে কোন কোন টপিক রিলেটেড লেখা নাই, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং একটা ওয়েবসাইট, সেখানে ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু অফকোর্স থাকবে, 100% শিওর থাকবে, তাই না? এখন আমি যদি আমি সেই ওনারকে মেল করি, দেখো ভাই আমি তোমার ওয়েবসাইটের মধ্যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড একটা পোস্ট ব্লগ অ্যাড করতে চাই,
আমি ফ্রিতে লিখে দিব, আমাকে টাকা দিতে হবে না, তুমি কি রাজি আছো? তখন সে কি বলবে, তার অ্যান্সার কি থাকবে? হয়তো সে অ্যান্সারই দিবে না, নয়তো বলবে যে নো ইটস অলরেডি হেয়ার হেয়ার অথবা এক্সিস্ট, এরকম কিছু একটা বলে দিবে, তাই না? কারণ এটা অলরেডি আমার ওয়েবসাইটে আছে, আমি এটা দিয়ে কি করব। তো আপনাকে ফাইন্ড করতে হবে যে কোন কোন রিলেটেড, কি রিলেটেড লেখা তার ওয়েবসাইটের মধ্যে এখনও পাবলিশ হয় নাই, সেই রিলেটেড ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি বলি, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে তার ওয়েবসাইটের মধ্যে এখনও পর্যন্ত কোনো ব্লগ পোস্ট পোস্ট করে নাই, ব্লগ পোস্ট করে নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড 3 থেকে 4টা কিংবা 5টা টাইটেল লিখে তাকে মেইল করবেন যে দেখো তোমার ওয়েবসাইট আমি ঘাটাঘাটি করলাম, দেখলাম তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো ব্লগ নাই, সরি। তো আমি তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড একটা সুন্দর করে ব্লগ লিখে দিতে চাই, তো তুমি যদি রাজি থাকো নিচের পোস্ট টাইটেলগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে? তখন যদি তার ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু সে রাজি হয়ে যাবে। অথবা আপনি ইমেলের মধ্যে আরও একটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি এর আগে কোথাও গেস্ট পোস্ট লিখে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে দেখো এটা হচ্ছে আমার এক্সাম্পল, আমি এরকম এরকম লিখি, সরি স্যাম্পল হবে এখানে, হ্যাঁ এটা হচ্ছে আমার কাজের স্যাম্পল, তুমি দেখো এই লিঙ্কে গিয়ে দেখো এই ব্লগটা কিন্তু আমি লিখেছি, কনফিডেন্ট বাড়ানোর জন্য ওনারে। তো এই কয়েকটা কাজ করলে হয়তো বা আপনি পারমিট পেয়ে যেতে পারেন ফ্রিতে গেস্ট পোস্ট লেখার। ওকে, তারপর কি আসতেছে, এক্সিলেন্ট কন্টেন্ট। ওকে, ইমেল আউটরিচের পর কি আসতেছে, এক্সিলেন্ট, সরি, এক্সিলেন্ট কন্টেন্টের মধ্যে মানে সবসময়, এর আগেও আমি যে কথাটা বললাম কিছুক্ষণ আগে যে কন্টেন্টটা সবচাইতে ভালো হইতে হবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট হইতে হবে। যদি আপনার কন্টেন্টটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি আপনার পোস্ট না আপনার ওই ওয়েবসাইটের মালিকের ওনারের পছন্দ হবে, না আপনার কি বলে ভিজিটর বা যারা ট্রাফিক আছে তাদের পছন্দ হবে, তাই না? সুতরাং আপনি যদি রিজেকশন না পড়তে চান, ওই ওয়েবসাইটের ওনার থেকে রিজেক্ট না হইতে চান, তাহলে আপনি এক্সিলেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন একদম সবচেয়ে সুন্দর করে, ঠিক আছে? এই পর্যন্ত ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা যত ব্লগ লিখছে, আপনার নিজের কনফিডেন্ট থাকতে হবে যে তাদের থেকে আমারটা বেস্ট হবে। এরকমভাবে আপনার কিন্তু কি বলে এক্সিলেন্ট কন্টেন্টটা লিখতে হবে। ওকে, আচ্ছা, গেল গেস্ট পোস্ট। ওকে, এখন আসতেছে কি, স্পন্সর পোস্ট। ওকে, দেখেন এটা হচ্ছে, আমরা জানি যে সব জায়গায় আমাদের ফ্রিতে কাজ হয় না, তাই না? কোথাও কোথাও আমাদের পেও করতে হয়। তো এটা হচ্ছে পেইড, অনেক অনেক ওয়েবসাইট আছে যারা কিনা অনেক, যাদের র্যাঙ্ক ভালো আছে, ভালো র্যাঙ্কিংয়ে আছে, তো তারা কিন্তু টাকা দিয়েও পোস্ট ই করে, বলে যে ঠিক আছে তুমি আমার ওয়েবসাইটে দেখো, আমার ওয়েবসাইটের পিএডিএ অনেক ভালো আছে, তো এবং সার্চ ভলিউম আমার যে কিওয়ার্ড সেটা ভালো আছে, তো সব কিছু মিলায়ে তুমি যদি আমার এখানে গেস্ট পোস্ট লেখো আর হচ্ছে তোমার লিঙ্কটাকে এখানে দিয়ে দাও, ব্যাক লিঙ্ক হিসেবে দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার লেখাটাও পাবলিশড হচ্ছে, সবাই দেখতে পাইতেছে, আর তোমার যে ব্যাক লিঙ্কটা করছো, তোমার ভাগ্য ভালো হলে তোমার ব্যাক লিঙ্কটাও র্যাঙ্ক করে যেতে পারে, অনেকেই সেখানে ভিজিটর হিসেবে যাইতে পারে। তো তুমি যদি এটা করতে চাও তাহলে আমাকে এত ডলার দিতে হবে, $10 দিতে হবে বা $20 দিতে হবে একটা পোস্টের জন্য। এটা হচ্ছে গিয়ে স্পন্সর্ড পোস্ট। অনেক সময় দেখবেন মানে আপনারা স্পন্সর পোস্ট, হয়তো বা এখন আমরা অনেক নতুন এই বিষয়ে জ্ঞান নাই, কিন্তু আমরা যখন একটু অভিজ্ঞ হয়ে যাব, তখন কিন্তু এই জিনিসগুলা দেখব পাবো। থ্যাংক ইউ।
ওকে, স্পন্সর পোস্টটা তো আমরা বুঝলাম, এখন আসতেছি কম্পিটিটর ব্যাক ব্যাকলিংস, ও কম্পিটিটরস ব্যাকলিংস। ওকে, এখন আসি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কম্পিটিটর থাকে, তাই না? যেমন যেই লেভেলের যে কম্পিটিটর, যেমন নীল প্যাটেলের কম্পিটিটর কে? আমি? ইম্পসিবল, আমি ছোটখাটো মানুষ, আমি বরঞ্চ নীল প্যাটেলের ফলোয়ার হইতে পারি, ঠিক আছে যে তাকে আমি ফলো করি, তাই না? আমার নীল প্যাটেলের কম্পিটিটর কে হবে? ব্রেনডেন। ব্রেনডেন বলতে ব্যাকলিংকোর, আমি সেদিন আপনাদেরকে দেখাইছিলাম না, ব্রেনডেনকে মাথায় চুল নাই, দুইজনের চুল নাই, বুঝতে পারছেন? তো ওনারা হচ্ছে গিয়ে দুইজনে দুজনের কম্পিটিটর। বাট আমার কম্পিটিটর কে হবে বলেন? আমার কম্পিটিটর হবে আমার কোনো কলিগ, যেমন এলইডিপিতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরও যারা কোর্স করাইতেছে তারা কিন্তু আমার কম্পিটিটর হইতে পারে, অথবা আমার যে ব্যাচমেটরা তারাও কিন্তু একটা সময়তে গিয়ে আমার কম্পিটিটর হয়ে যেতে পারে। তো প্রত্যেকটা সেক্টরে যেহেতু কম্পিটিটরস আছে, তো আমরা এখন এখানে কি আসছে? কম্পিটিটরস ব্যাকলিংকস। ওকে, এখন আমি আমার ওয়েবসাইট, আমার নিশ রিলেটেড যে কম্পিটিটরগুলো আমি খুঁজে বের করব, দেখব যে তারা কোথা থেকে ব্যাকলিং পাইতেছে কিংবা তারা কাদেরকে ব্যাকলিং দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা রিসার্চ করে বের করব যে কম্পিটিটরস ব্যাকলিংগুলা কোথা থেকে আসতেছে এবং তারা কাদেরকে কাদেরকে দিচ্ছে। ওকে, ওই জিনিসটা রিসার্চ করে তারপর আমি ওদের সাথে যোগাযোগ করব, যাদেরকে সে দিচ্ছে সেই ব্যাকলিং ওনার যারা, তাদের সাথে যোগাযোগ করে আমি নিজেও তাদেরকে ব্যাকলিং দিব, মানে তাদেরকে ব্যাকলিং দিতে বলবো, রিকোয়েস্ট করব, ঠিক আছে? তো এইভাবে করে কম্পিটিটরস ব্যাকলিং আমরা অ্যানালাইসিস করে কাজ করব। ওকে, তারপর হচ্ছে 5 নম্বরে কি আসতেছে? গেস্ট পোস্ট এক্সচেঞ্জ। আচ্ছা, এটাও একটা মজার ব্যাপার, আমার মনে হয় আপনারা হেডিংটা দেখে, সাব হেডিংটা দেখে বুঝে ফেলছেন যে এটার ভিতরে কি হইতে পারে। ওকে, আমি কি আছি ভাই? সব আমাকে একটু জানান আমি কি আছি কিনা। ওকে, এত মাইকিং শুনি মাথা নষ্ট হয়ে যায় মাইকিং শুনতে শুনতে। আচ্ছা, গেস্ট পোস্ট। আচ্ছা, গেস্ট পোস্ট তো আমরা বুঝছি, তাই না? অতিথি পোস্ট, ঠিক আছে? অতিথি পোস্ট মানে কি? যে আমরা, সে বেড়াইতে আসছে, মানে এটা তার ওয়েবসাইট না, বাট তার ব্লগ পাবলিশ হয়েছে। মেহমান কাকে বলে? মানে মেহমান তাকেই বলে যার বাড়ি না তারপরও সে থাকে, এটাকেই মেহমান বলে, তাই না? যে পার্মানেন্ট না, এটা তার বাড়ি না তারপরে সে এখানে থাকতেছে খাইতেছে, কেন? কারণ সে আমার মেহমান, সে আমার গেস্ট। তো গেস্ট পোস্টটা ওই রকম জিনিস, আমার ওয়েবসাইট না তারপরেও অন্যের ওয়েবসাইটের মধ্যে আমার পোস্টটা পাবলিশ হবে, এটাকেই কিন্তু গেস্ট পোস্ট বলে। ও, তো 5 নম্বর পয়েন্ট আসতেছে গেস্ট পোস্ট এক্সচেঞ্জ। আচ্ছা, এখন আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের যে যারা যারা আমার রিলেভেন্ট, আমার রিলেটেড, আমার নিশ রিলেটেড ওয়েবসাইট বের করব, এবং যারা কিনা, আচ্ছা এই ক্ষেত্রে শুধু আমার রিলেটেড বের করব, খুঁজে আমার নিশ রিলেটেড সাইটগুলো খুঁজে বের করব, খুঁজে বের করে তাদেরকে মেল করব যে ভাই দেখো আমি তো গেস্ট পোস্ট এক্সচেঞ্জ পোস্ট এক্সচেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি কি রাজি আছো? আমি তোমার সাইটের জন্য এই একটা ব্লগ লিখে দিব, হ্যাঁ, তো তুমি বিনিময়ে আমার এটা তুমি পোস্ট করে দিবা তোমার ওয়েবসাইট থেকে, বিনিময়ে তুমি আমাকে তোমার লেখা একটা পোস্ট দিবা, আমি সেটাকে আমার সাইট থেকে পোস্ট করে দিব। সো কি হইলো, তুমি আমাকে প্রমোট করলা, আমি তোমাকে প্রমোট করলাম, ওকে, আমরা ভাই ভাই, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে গিয়ে গেস্ট পোস্ট এক্সচেঞ্জ। ওকে, আমরা 5 নাম্বার পর্যন্ত আই থিঙ্ক বুঝেছি, তাই না? একটু রেসপন্স করে আপুকে জানাই যে আমরা 5 নাম্বার পর্যন্ত বুঝতে পারছি কিনা। ওকে, আমরা এখন যাব হচ্ছে ব্রোকেন লিঙ্ক, 6 নাম্বার। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? আচ্ছা, ব্রোকেন লিঙ্ক মানে হচ্ছে অনেক সময় আমরা দেখি
যে ব্রোকেন লিঙ্ক, মানে কোন একটা লিঙ্কে ক্লিক করলে 404 আসে। আমরা কি এরকম কখনো ফেস করেছি যে কোন একটা লিঙ্কে ক্লিক করলে 404 আসতেছে? আচ্ছা, সেই এক্স্যাক্টলি সেইটাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক, ঠিক আছে? মানে হয়তোবা কেন 404 আসতেছে, তার মানে হচ্ছে যে ওয়েব সার্ভারের মধ্যে এই এই পোস্টটা ছিল আগে, বাট ডিলিট করে দিয়েছে। ধরেন আমি অদম্য ভাইকে বললাম, ভাই আমার একটা পোস্ট আপনার ইসের মধ্যে ব্যাকলিঙ্ক করতে চাই, সে রাজি হইল, এখন সে আমাকে তার ব্লগের মধ্যে ব্যাকলিঙ্ক করেছে। বাট আমার একটা সময় মনে হলো যে আমি এই পোস্টটা ডিলিট করে দিব, এই পোস্টটা আসলে এখন আর চলতেছে না। যেমন ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যালগোরিদম কিন্তু প্রচণ্ড চেঞ্জ হয়, ঠিক আছে, অনেক চেঞ্জ হয়। কিছুদিন পর পর দেখবেন, এক দেখেন এখন কিন্তু কি বলে ফাইবারের ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকের ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সাপোজ ফেসবুকের পেজ ক্রিয়েশন, এখন আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, একটা ব্লগের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি যে ফেসবুকের ব্লগ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি কি লিখেছি ফার্স্টে, যে আপনারা হোম বা পেজের হোম বাটনে যাবেন, সরি হোম পেজে যাবেন, গিয়ে ওখানে টপ কি বলে টপ যে পেজগুলো আছে সেখানে দেখবেন হচ্ছে ক্রিয়েট লেখা, এরকম বা মানে ইনস্ট্রাকশন যেভাবে দিতাম দেয় আর কি, ওরকম করে আগের ক্লাসিক্যাল যে ফেসবুকটা ছিল সেই ফেসবুকের মধ্যে পেজ ক্রিয়েট করতে হয় কীভাবে, সেই জিনিসটা আমি দেখাইছি। এখন যেহেতু আমরা নতুন ফেসবুক পেয়ে গিয়েছি, এখন কিন্তু আমরা আগের মতো পেজ ক্রিয়েট করতে পারি না, এখন কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি চিন্তা করলাম যে তা আমি এখন তো আর আমার এই লিঙ্কটা দিয়ে কোনো কাজ নাই, তাই না? যেহেতু অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, এখন আমার এটা দেখলে সবাই বিপদেই পড়বে, কেউ বুঝবেও না। হ্যাঁ, এখন সব ক্রিয়েটটাও চেঞ্জ হয়ে গেছে, আগে তো সব অন্যরকমভাবে ক্রিয়েট করতো, পেজ অন্যরকমভাবে ক্রিয়েট করতো। তো আমি ওটা ডিলিট করে দিলাম, ভাবলাম যে নতুন করে একটা ব্লগ তৈরি করব। তো নতুন করে ব্লগ তৈরি করে আমি আর অদম্য ভাইকে বলতে ভুলে গেছি যে ভাই আমি তো আমার ভা আমি আসলে ভুলেই গেছি যে এই লিঙ্কটা আমি ব্যাক এই পেজের লিঙ্কটা আমি ব্যাকলিঙ্ক করেছিলাম অদম্য ভাইয়ের ওয়েবসাইটে। হ্যাঁ, এখন কি হবে, আমার নতুন করে এই যে ব্লগটা তৈরি করছে, এই ব্লগটা হয়তোবা আমি ধরেন চয়ন ভাইয়াকে বললাম যে ভাই আমাকে এই, মানে তখন অদম্য ভাইয়ের পেজটা র্যাঙ্কে ছিল, সাইটটা র্যাঙ্কে ছিল, সেই জন্য আমি তাকে নক করেছিলাম। এখন চয়ন ভাইটা র্যাঙ্কে আছে, এখন আমি চয়ন ভাইকে নক করছি, ভাই আমি তো একটা ব্যাকলিঙ্ক করতে চাই, ভাই আমাকে প্লিজ হেল্প করেন, এরকম একটা ব্যাপার। তো কি হবে, যখন আমি ডিলিট করে দিলাম, তখন কিন্তু অদম্য ভাইয়ের যেই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আমার লিঙ্কটা ছিল, সেই অ্যাঙ্কর টেক্সটে যদি কেউ ক্লিক করে তাহলে কি দেখতে পাবে, 404, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা নিয়ে কি করব, এটা জানলাম, এটা এখন কাজে লাগাবো, ব্রোকেন লিঙ্ক খুঁজে খুঁজে বের করব, খুঁজে খুঁজে বের করে সেই ওয়েবসাইটের মালিককে অদম্য ভাইকে আমি জানাবো। ধরুন অদম্য ভাইকে মোনালিসা আপু জানাবে, হ্যাঁ আরে ভাই আপনার তো এই লিঙ্ক, এই অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সের মধ্যে যে লিঙ্কটা দিছিলেন ওটা তো 404, ওটা তো ইরর, ঠিক আছে, ওখানে তো ব্ল্যাঙ্ক, ওখানে মানে আপনার ভিজিটরটা গিয়ে তো বিরক্ত হয়ে যাবে, তো এটা তো আপনার ওয়েবসাইটের জন্য মানে ব্যাড একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? সো আপনি ওই লিঙ্কটার মধ্যে আমার এই রিলেটেড আপনার এই ফোর এই অ্যাঙ্কর টেক যেটাতে দিয়েছিলেন এই লিঙ্কের রিলেটেড কিন্তু আমার একটা ব্লগ আছে, আপনি চাইলে আমার এই ব্লগটাকে ওইখানে বসায় দিতে পারেন, ওই লিঙ্কটার মধ্যে বসায় দিতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কটা ঠিক থাকবে, ঠিক আছে? অদম্য ভাই খুশি হবে, প্রথম খুশি হবে যে আপনি তাকে ব্রোকেন লিঙ্কটা ধরায় দিছেন, সে হয়তো তার খবরই নাই বা ওরকমভাবে মনেও নাই যে ঠিক আছে এটা তো ব্ল্যাঙ্ক আসতেছে না, ইরোর আসতেছে, এরকম মনে নাই। তো আপনি তাকে ধরায় দিলেন, এক, দ্বিতীয়ত হইলো সে নতুন একটা ব্লগ পেয়ে গেল, আর আপনার উপকার হইলো কি, আপনি একটা ভালো পিএডিএ আলা সাইটের মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারলেন। তো এইটা হচ্ছে গিয়ে ব্রোকেন লিঙ্কের ফ্যাক্ট। আমরা কি ব্রোকেন লিঙ্কটা কি জিনিস আর কিভাবে করে কাজে লাগাবো এটা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, 7 নম্বরে আসি, কি 7 নম্বরে কি বলছে, ব্যাকলিঙ্ক সেলার্স। ওকে, আমরা ব্যাকলিঙ্ক সেলার বলতে কাকে বুঝে থাকি, আমরা কিন্তু অনেকেই কিন্তু ব্যাকলিঙ্ক সেল করে, ঠিক আছে? ধরেন আমার আমার সাইডের মধ্যে আমার সাইড 1 নম্বরে আছে গুগলের, কেউ একটা সার্চ দিলে আমি 1 নম্বরে চলে আসি। তো আমি কি করব, আমি সেলের একটা পোস্ট দিব, ফাইবারে কিংবা কোথাও, যে আমি আমার সাইডের মধ্যে চাইলে ব্যাকলিঙ্ক করতে পারো, প্রতিটা ব্যাকলিঙ্কের জন্য এত টাকা নিবে। তো এটা হচ্ছে ব্যাকলিঙ্ক সেলার।
আবার ধরেন অনেক ওয়েবসাইট চায় যে তাদের ওয়েবসাইটে ব্যাকলিংক হোক, সেক্ষেত্রে আবার তারা বিক্রি করে যে এতটা ব্যাকলিংক আমি তোমাকে দিব $5, এরকম করে। আপনারা ফাইবারে বা কোথাও সার্চ করে দেখতে পারেন ব্যাকলিংক সেলার দিয়ে, আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন ব্যাকলিংক সেলার্সটা। আপাতত ব্যাকলিংক সেলার্সটা আমাদের খুব একটা কাজে আসবে না। ওকে, তারপর আসতেছে কি জিনিস, 8 নম্বরে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, পিবিএন। আমরা কি পিবিএন সম্পর্কে কেউ জানি, কেউ শুনেছি কখনো? ওকে, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, এটা দিয়ে কি হয়, এটা কি জিনিস? এটা হচ্ছে ধরেন আপনি অনেক কি বলে ভালো মানের একটা ডোমেন কিনবেন। আপনার আপনি যদি পিবিএনটা ক্রিয়েট করতে চান, সেটা খুব দামি, বেশি টাকা দিয়ে স্ট্রং একটা সার্ভার থেকে আপনার একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হবে, যেটা কিনা নর্মাল ব্লগ সাইট না, ঠিক আছে? ওটা পাওয়ারফুল ব্লগ সাইট হবে, যেখান থেকে আপনি 10টা 20টা 50টা 100টা পর্যন্ত ব্যাকলিং করতে পারবেন, ঠিক আছে? 100টা পর্যন্ত ব্লগ ব্যাকলিং কিন্তু করতে পারতেছেন। তো আচ্ছা, এই পিবিএন এর মধ্যে কতগুলো রেস্ট্রিকশন আছে সেগুলো আমরা এখন একটু দেখি কি বলতেছে। ডোন্ট টেল এনিওন অ্যাবাউট পিবিএন, আদারওয়াইজ ইট উইল বি পাবলিক। আচ্ছা, পিবিএনটা কিন্তু সিক্রেট, এখানে কিন্তু বলেই দিয়েছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এটা কি করে, এটা একটু হুটহাট করে আপনার গুগলে গুগল সার্চে দিয়ে দেয়, মানে গুগল সার্চিংয়ে উঠা যায়। এটা একটু চুরি বুদ্ধি, মানে এটা ওয়ান কাইন্ড অফ চুরি বুদ্ধির মতোই, ঠিক আছে? এটা আমরা অনেকেই বলে যে পিবিএন করো না, পিবিএন ভালো না, পিবিএন এর রেজাল্ট ভালো না, বা গুগল যদি ধরতে পারে সেক্ষেত্রে তোমার সাইটের ক্ষতি হবে। আসলেই ক্ষতি হয়, গুগল যদি ধরতে পারে যে আপনি পিবিএন ইউজ করতেছেন, পিবিএন ইউজ করে আপনার পেজটা সাইটটাকে র্যাঙ্ক করাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ক্ষেপে যাবে। ক্ষেপে যাবে বলতে মানে গুগল আপনার র্যাঙ্ক কমায় দিবে, আপনার সাইটের র্যাঙ্ক কমায় দিবে। তো বলতেছে যে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট ইউর পিবিএন, আদারওয়াইজ ইট উইল বি পাবলিক। তুমি কাউকে কিন্তু পিবিএন এর কথা বলো না, আপনি আবার আপনার বান্ধবীকে বলতে যায়েন না। যেমন ধরেন বলতেছে যে চয়ন ভাইয়া বলতেছে, আরে আমার সাইট তো আমি র্যাঙ্ক করাইছি কি দিয়ে জানিস, আমি হচ্ছে পিবিএন ইউজ করি, হ্যাঁ আমি প্রতিদিনে এত এত ব্যাকলিংক দেই, আরে এটা তো হেভি জিনিস, ঠিক আছে? এই জিনিসটা আপনি আবার আপনার ফ্রেন্ডদেরকে বলবেন না, এটা করতে চাইলে নিজে একা ঘরে বসে করবেন। ওকে, তারপর কি বলতেছে, নেভার ক্রিয়েট ব্যাকলিংস অন আদার্স পিবিএন, ইট উইল বি রিস্কি। ওকে, এখন কি বলতেছে যে কখনোই অন্য কারো ব্যাকলিংক থেকে, পিবিএন থেকে কিন্তু ব্যাকলিংকটা ক্রিয়েট করতে না করতেছে। যেমন ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে এরকম ভাবে বলতেছে যে দেখ আমি তো পিবিএন দিয়ে কত কিছু করে ফেলছি, আমার থেকে নিবি, $10 দিস, দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আপনারা পিবিএনটা নিবেন না, তো এটা রিস্কি হয়ে যাইতে পারে। যেহেতু এটা একটা প্রাইভেট জিনিস, প্রাইভেটটাকে প্রাইভেট রাখাই ভালো, এটাকে অন্যের সাথে শেয়ার করা উচিত না। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি আছে, ডোন্ট লিভ এনি ফুট প্রিন্ট অ্যাবাউট ইউর পিবিএন। ওকে, আমরা কি করি, কোনো ভিডিও ক্রিয়েট করলে আমরা যেমন কি বলে রিকি কোন ওয়েবসাইট থেকে বানাইছিল, এনি মেকার, তাই না? এনি মেকার থেকে, হ্যাঁ এনি মেকার থেকে ভিডিও ক্রিয়েট করছিল, সেখানে কিন্তু ওয়াটারমার্ক ছিল, তাই না? তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য, হ্যাঁ ওয়াটারমার্ক রিমুভ করার জন্য সে আবার মোবাইলে নিয়েছে, মোবাইলে নিয়ে ওয়াটারমার্ক রিমুভ করে তারপরে সেটাকে পাবলিশ করছে। আর আমরা ক্যামটেসিয়ায় ওয়াটারমার্ক রিমুভ করার জন্য কি করি, ক্র্যাক ফাইল থেকে ডাউনলোড করি, তাই না? অথবা কেউ পেইড করে নেয়, কিনে ফেলি যেন ওয়াটারমার্ক না থাকে। তো এরকমই পিবিএন এর মধ্যেও যেন ওয়াটারমার্ক, ফুটপ্রিন্ট বলতে ওয়াটারমার্ককেই বুঝাইছে, হ্যাঁ যেন না থাকে, ঠিক আছে? যেন কেউ বুঝতে না পারে যে এটা রিজু থাকতে বলছি। ওকে, তারপর হচ্ছে ডোন ট্রাই নট টু টেক মোর দ্যান টু লিঙ্কস ফর ওয়ান ওয়েবসাইট, ইউ ক্যান টেক ব্যাক লিঙ্কস ফ্রম মাল্টিপল অ্যাফিলিয়েট সাইটস। ধন্যবাদ। ওকে,
আচ্ছা, তারপরের পয়েন্ট আমাদের কি বলেছে, ট্রাই নট টু টেক মোর দ্যান টু লিঙ্কস ফর ওয়ান ওয়েবসাইট, ইউ ক্যান টেক ব্যাক লিঙ্কস ফর মাল্টিপল অ্যাফিলিয়েট সাইটস। ওকে, বলতেছে যে তুমি মাল্টিপল অ্যাফিলিয়েট সাইটের থেকে ব্যাক লিঙ্ক নিতে পারো, কিন্তু একটা ওয়েবসাইট থেকে দুইটা লিঙ্কের বেশি নিও না। যেমন ধরেন আমি অ্যামাজন থেকে নিলাম, হ্যাঁ অ্যামাজন থেকে দুইটা নিলাম, আবার আলিবাবা থেকে, সরি আলি এক্সপ্রেস থেকে দুইটা নিলাম, এরকম দুইটার বেশি নেওয়া যাবে না। ওকে, ধরেন ব্যাকলিঙ্কো থেকে দুইটা নিলাম, আবার নেল পেটেল থেকে দুইটা নিলাম, ওকে, আবার মজবাট থেকে দুইটা নিলাম, এরকম করে বিভিন্ন ওয়েবসাইট থেকে দুইটার বেশি নিব না। তারপর কি বলতেছে, ডোন্ট ইউজ এনি গুগল প্রোডাক্ট অন এনি ব্লগ ইন ইউর পিবিএন। ওকে, আচ্ছা, বলতেছে যে তুমি যখন পিবিএন থেকে ব্লগকে পাবলিশ করবা, তখন কিন্তু গুগলের প্রোডাক্ট ইয়ে করো না। ও সরি, আমি যে অ্যামাজন বলেছি এটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট যদি আপনি ওখানে ব্লগের মধ্যে দিয়ে প্রমোট করতে যান, সেক্ষেত্রে ধরা খাওয়া যাবেন। তো সেই জন্য বলতেছে গুগলের প্রোডাক্টকে তুমি প্রমোট করো না। আচ্ছা, তারপর আসতেছে কি, বেসিক বেসিক ফ্রি ব্যাকলিংস। ওকে, আচ্ছা, বলতেছে যে বেসিক কিছু ফ্রি ব্যাকলিং পাওয়া যায়, সেটা আমরা কোথা থেকে পাব? ওকে, আচ্ছা, এখানে আমি 8 নম্বরের জায়গায় আরেকটা অ্যাড করতে ভুলে গেছি, এটা হচ্ছে 9। ওকে, আমি 10-এর মধ্যে অ্যাড করে দিব। ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং, সেটা আসলে 8-এর আগেই আসা উচিত, এখানে আসা উচিত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার্স মার্কেটিংটাও খুব ইম্পর্টেন্ট। আমি এখানে করে দিচ্ছি, দাঁড়ান। আমার মাউস কই? ওকে, দেখেন ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং, এর আগেও কিন্তু আমরা, সোহানুর ভাইয়া বলেছিল যে আপু আমি ইদানিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা দেখতেছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তো ইনফ্লুয়েন্সার্সদেরকেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারি। যেমন আপনি ইনফ্লুয়েন্সার্স আসলে ইনস্টাগ্রামে খুব বেশি সাপোর্ট করে, বেশি পাওয়া যায়, হ্যাঁ টুইটারেও পাওয়া যায়। তো আপনি যদি এরকম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে আপনি তাদেরকে বললেন যে আমার ওয়েবসাইটটাকে তুমি তোমার পোস্টের মধ্যে, কি বলে, তোমার ব্লগের মধ্যে আমার ওয়েবসাইটটাকে তুমি প্রমোট করে দাও, এটাও খুব ভালো একটা ওয়ে। ওকে, তারপর আসতেছে হচ্ছে বেসিক ফ্রি ব্যাকলিংস। আচ্ছা, বেসিক কিছু ফ্রি ব্যাকলিং কিভাবে দিতে পারি সেটা দেখেন। আচ্ছা, যদি বেসিক ফ্রি ব্যাকলিংস নিতে চাই, সেটা প্রথমেই খেয়াল রাখতে হবে সে যেই ওয়েবসাইট থেকে বেসিক মানে ফ্রি ব্যাকলিংসটা নিব বা দিব, সেই ওয়েবসাইটে ডিএ কিন্তু 50 আপ হইতে হবে। মানে ডিএ মানে কি, ডোমেইন অথরিটি, ডোমেইন অথরিটি কিন্তু 50%-এর উপরে হইতে হবে, ঠিক আছে? এখন দেখি যে কোন ধরনের ব্যাকলিং, ফ্রি ব্যাকলিংগুলো আমরা নিব। আর্টিকেল সাবমিশন, ফোরাম, প্রেস রিলেটেড, উইকিপি সাইট, প্রোফাইল লিঙ্কস, ওয়েব ডিরেকশন, ব্লগ কমেন্ট, সোশ্যাল বুকমার্ক। ওকে, এই যে বিষয়গুলা, যেমন ফোরাম, ফোরামের মধ্যে, আচ্ছা আমরা কি এখনো ফাইবার ফোরামের কথা কি আমি আপনাদেরকে বলেছিলাম? আচ্ছা, ফাইবার ফোরামের কথা বলি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি আজকে যদি সময় পাই বলে দিব, নাহলে আরেকদিন বলে দিব। আমাকে আজকে যদি না বলি, আমাকে নেক্সট ডেতে মনে করে দিবেন, ঠিক আছে? তো এই ফোরামের মধ্যে কিন্তু আপনি আপনার ব্যাকলিংটা দিতে পারেন, আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন।
যেমন ফোরাম মানে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট বা সার্ভিস, তার নির্দিষ্ট করে একটা গ্রুপ লিংক থাকে, গ্রুপ বা বলেন কমিউনিটি বলেন, হ্যাঁ এরকম একটা প্লেস থাকে যেখানে কিন্তু যেখানে কিনা ওই নিশ রিলেটেড বা ওই সার্ভিস রিলেটেড যত লোক আছে তারা সেখানে এই সার্ভিসের আলোচনাগুলো করে, কোনো প্রবলেমে পড়লে কিংবা সফলতা পাইছে, এরকম এইরকম সাইটগুলোতে মানে আপনার নিশ রিলেটেড এরকম ফোরামগুলোতে গিয়ে আপনি আপনার ব্লগটাকে প্রমোট করতে পারেন। যেমন ধরেন ফাইবারের নিজস্ব ফোরাম আছে, ফেসবুকেরও কিন্তু নিজস্ব একটা ফোরাম আছে, তো আমরা ফোরামগুলা একটু খোঁজ রাখবো। প্রেস রিলেটেড রিলিজ, আচ্ছা প্রেস রিলিজের মধ্যেও আমরা পারি প্রোফাইল লিঙ্কস, আচ্ছা ব্লগ কমেন্ট, দেখেন ব্লগ কমেন্টসের মধ্যেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি। যে হ্যাঁ মানে অনেক সময় দেখা যায় যে একটা ব্লগ লিখছে, ব্লগ কি লিখছে, ধরেন আমি কেন আমার ফেসবুক, চয়ন ভাই যেটা সেদিন বলতেছিলেন যে পেজের মধ্যে কি গ্রুপ অ্যাড করা যায় কি না, তো একজনে ব্লগের কোনো একটা ব্লগ, ধরেন ফেসবুক পেজ রিলেটেড একটা ব্লগ লিখছে, সেখানে নিচে কোনো একজন কমেন্টস করছে যে আমি কিভাবে করে ফেসবুক পেজের সাথে গ্রুপ অ্যাড করবো, আমি পারতেছি না, প্লিজ হেল্প মি। তো আসলে ওই পোস্টটা কিন্তু এই পেজ রিলেটেড ছিল, বাট এই কোশ্চেনের অ্যান্সার পেজে ছিল না, যদি থাকতো তাহলে নিশ্চয়ই সে কোশ্চেনটা করতো না। তো আপনি তাকে মেনশন করে ওই ব্লগের মধ্যে লিখে দিবেন যে হ্যাঁ তুমি যদি এই অ্যান্সারটা খুঁজে পেতে চাও তাহলে আমার এই ব্লগে যাও, এই ব্লগের মধ্যে আমি এই রিলেটেড বা তোমার কোশ্চেনের অ্যান্সার আমি আমার লেখা আছে, সো তুমি ব্লগটা ভিজিট করতে পারো। তাহলে তখন কিন্তু সে যখন এই আপনার অ্যান্সারটা দেখবে দ্রুতই কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তো এইরকম ভাবে আমরা ব্লগ নিজেদের ব্লগগুলা মানে নিজেদের নিশ রিলেটেড সাইটগুলোতে ঘুরবো, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখবো যে এখানে কোনো ইয়ে আছে কি না, মানে এই আমার ব্লগ রিলেটেড কোনো কোশ্চেন আছে কি না, যদি থাকে তাহলে আমরা কি করব ওখানে ব্লগ কমেন্টসে আমার লিঙ্কটাকে শেয়ার করে দিব। ওকে আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে নেটওয়ার্কিং। আচ্ছা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, নেটওয়ার্কিং কি জিনিস, অফ পেজ এসইওর মধ্যে আবার নেটওয়ার্কিংটা কেমনে আসে, এটা একটা কোশ্চেন। এখন ধরেন নেটওয়ার্কিংটা হইলো যেমন ফাইবার, কি বলে ফাইবার হেল্প বাংলাদেশ, আপনাদেরকে আমি দেখাইছিলাম না যে ফাইবার হেল্প বাংলাদেশের ইয়েটা গ্রুপটা যে এটাতে জয়েন করে নিয়েন, তো কেন বলছিলাম যে এখানে জয়েন করে নিয়েন, কারণ এখানে আপনার অনেক মানে বিভিন্ন রকম কোশ্চেন থাকে বা বিভিন্ন রকম সাজেশন থাকে আপনাদের নতুনদের জন্য, ঠিক আছে, বা পুরাতন যারা আছে তাদের জন্য বিভিন্ন রকম আপডেটসগুলো থাকে, এখানে কি কি আপডেট আছে, ফাইবারের মধ্যে কি কি আপডেট আছে, এই জিনিসগুলো থাকে। আচ্ছা আপনারা জানেন কিনা জানেন না, সারা বাংলাদেশে কিন্তু এখন আমি একটা গ্রুপে অ্যাড হয়েছি কিছুদিন আগে, কিছুদিন না 6 মাস হয়ে যাবে, যে 2009 এবং 11 ব্যাচ এরকম একটা ব্যাচ, এরকম একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছি, দ্য ইউনিভার্সাল 2009 টু 2011 এরকম একটা ব্যাচের সাথে, মানে আমার ব্যাচ আর কি, ম্যাট্রিক আর ইন্টার, তো এরকম একটা ব্যাচের সাথে। তো ওরা কি করছে, কিছুদিন আগে ওদের তৃতীয় অ্যানিভার্সারি, থার্ড অ্যানিভার্সারি ছিল গ্রুপ যে ক্রিয়েট হয়েছে, তো তারা কি করছে ফিজিক্যাল মিট করছে, সবাই এক এক জায়গার মধ্যে একটা জায়গা সিলেক্ট করছে, দুই তিন জায়গার মধ্যে এই উদযাপনটা হয়েছে। ধরেন আপনাদের মানিকগঞ্জে একটা হইলো, যে যারা যারা মানিকগঞ্জ আছো বা মানিকগঞ্জের আশেপাশে আছো এই ব্যাচের গ্রুপ, এই গ্রুপের মেম্বার, ঠিক আছে, তোমরা যদি উদযাপন করতে চাও চলে আসো এখানে। আবার একটা হয়েছে ঢাকায়, ঢাকার মধ্যে যারা যারা আছো রেজিস্ট্রেশন করো, তোমরা চলে আসো মিট করো। তো এইরকম, হ্যাঁ ফাইবারেরও কিন্তু এরকম একটা একবার হয়েছিল কিছুদিন আগে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারি নাই যে কোনো প্রবলেমে। তো ফাইবার হেল্প বাংলাদেশে আপনারা থাকেন, এরকম যদি কখনো কোনো ইভেন্টের আয়োজন করে অবশ্যই অবশ্যই যোগ দিবেন, ঠিক আছে। যোগ দিলে হবে কি, ওখানে অনেক বড় ভাইরা আছে, অনেক অভিজ্ঞ অভিজ্ঞ বড় ভাইরা আছে, যাদের সংস্পর্শে গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর ফ্রিল্যান্সিংয়ের উপর আপনাদের আগ্রহটা বাড়বে এবং ধৈর্য সহকারে যে এখানে লেগে থাকতে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব যে আপনারা এই সব ইভেন্টগুলোতে জয়েন করবেন। তো এইটাকেই বলে আসলে নেটওয়ার্কিং।
ওকে, এটাই হচ্ছে নেটওয়ার্কিং। ও আচ্ছা, থ্যাংকস। ওকে, এটা নেটওয়ার্কিংটা আপনারা বুঝতে পারছেন। ধরেন ফিজিক্যালি কোথাও আপনার নিশ রিলেটেড লোকজনকে জড়ো করে একসাথে দেখা করা বা একসাথে বলা। হ্যাঁ, আবার ধরেন আরও একটা নেটওয়ার্কিং আছে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং করি। তো আমি কিভাবে করে সবাইকে জানাবো, বা আমার একটা ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নামে, বিডি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি, এই নামে একটা সাইট আছে। তো এই সাইটটা আমি কিভাবে জানাবো, এটা নেটওয়ার্কিং করতে হবে। আমি এক জায়গায় গল্প করতেছি, ঠিক আছে, আমি ওখানে জাস্ট বলে দিলাম, হ্যাঁ আমিও তো একটা নতুন সাইট ক্রিয়েট করছি, এখন দেখি সাইটটা কিভাবে করে আমার র্যাঙ্ক করানো যায় বা এই টাইপের কিছু। তো আবার কি হবে, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেহেতু আমার সাইটের নাম, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে যে গ্রুপগুলো আছে সেখানে আমি জয়েন করব। জয়েন করে সেখানে আমি আমার নিশ রিলেটেড কথাবার্তা বলবো, ঠিক আছে, মানে আমার এই সাইটটাকে প্রমোট করব। তো নেটওয়ার্কিংটা খুব জরুরি, সব ব্যাপারেই নেটওয়ার্কিং করা দরকার। আপনি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে, সোহানুর ভাই ফ্রিল্যান্সার হয়ে গেছে, ধরেন আপনার এখন অফলাইনে কোনো কাজ পাচ্ছেন না, তাই না, মানে অনলাইনে, সব সময় তো অনলাইনে কাজ পাওয়া যায় না, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, আপনি যখন আপনার আশেপাশের লোকজনকে, বন্ধু বান্ধবকে বলতে পারবেন যে হ্যাঁ আমি এলইডিপি থেকে কোর্স করেছি, আমি সফলভাবে ফ্রিল্যান্সার হয়ে গিয়েছি, আমি এতদিন ধৈর্য ধরেছিলাম, এখন আমি অনেক খেটেছি, রাত জেগেছি, তো এখন আমি কাজ কাজ পাইতেছি, লেভেল ওয়ানে আছি বা লেভেল টুতে আছি, আমি খুব ভালো পজিশনে আছি, সুতরাং আমি এই এই কাজ করি, আমি কিন্তু ফেসবুক বুস্ট করি, অ্যাড রান করাই। হ্যাঁ, তো তোদের যদি কারো পেজ লাগে কিংবা বিজনেস করিস, তাহলে কিন্তু আমাকে বলবি, আমি কিন্তু তোদের বুস্ট করে দিতে পারবো, পেজটাকে বুস্ট করে দিতে পারবো, কিংবা অ্যাড অপটিমাইজ করে দিতে পারবো, পেজটাকে র্যাঙ্ক করে দিতে পারবো, অথবা নতুন কেউ সাইট খুলছে যে আমি তো ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিতে পারবো, আমি তো এসইও জানি, আমি তো কিওয়ার্ড রিসার্চ করতে পারি। হ্যাঁ, এইসব বিষয়ে আপনি আপনার বন্ধুদের সাথে আলোচনা করবেন বা আপনার কমিউনিটির সাথে আলোচনা করবেন, এটা একটা নেটওয়ার্কিং বলে এটাকে, ঠিক আছে, নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই হলো আমাদের আজকের অপেজিসিও। ওকে, আজকে কি আপনারা ফাইবারের ইয়েটা দেখতে চান, ফাইবারের ফোরামটা? এটা জরুরি, ফাইবারের ফোরামে গিয়ে আপনারা রেগুলার পোস্টগুলা দেখবেন, পোস্টগুলার ঘাটাঘাটি করবেন, নিজেরাও কমেন্টস করবেন, বিভিন্ন জায়গায় কমেন্টস করবেন, আর ফাইবার ফোরাম থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ওখানে অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে, নতুন ভাইয়েরা আছে, ভাইকে বলি কেন, অনেক বোনের আপুরাও আছেন, ভাইয়েরা আপুরা থাকেন, যেখান থেকে আপনাদের নলেজ গ্যাদার হবে, ঠিক আছে। কারণ মানে ফাইবার হেল্প বাংলাদেশ, এখানে আপনাদের জয়েন হইতে বলছি, এখানে জয়েন হলে কি হবে, শুধুমাত্র আপনি বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে পাচ্ছেন, বাট ফাইবার ফোরামে গেলে আপনি অল ওভার সব কান্ট্রির ইয়ে পাইতেছেন, ইউজার্স পাইতেছেন, যারা কি না ফাইবার ইউজ করে। তো আজকে কি যাবেন নাকি প্রেজেন্ট দিবেন, কি করবেন? হ্যালো,